টার্গেট বিত্তশালী, নিজের রূপ যৌবনে আকৃষ্ট করে কাছে টানা, এরপর অর্থ সম্পদ হাতিয়ে নেয়া, এমনকি হ্যান্ডসাম কম বয়সী ছেলেদের ভাড়া করে নেন তিনি। মেতে ওঠেন উন্মাদনায়। একে একে তিনটি বিয়ে করে হাতিয়ে নিয়েছেন অর্থবিত্ত। এছাড়াও 28টি বিয়ের খবর পাওয়া গেছে এরই মধ্যেই। স্বার্থ হাসিল হলেই ডিভোর্স, এরপর আবার মাঠে নামে নতুন শিকারের খোঁজে। এমনকি বিত্তশালীকে বাসায় ডেকে অচেতন করে ধারণ করেন নগ্ন ছবি, ওই ছবি দিয়েই ব্ল্যাকমেল করেন, এমন নানা অভিযোগ উঠেছে টিভি অভিনেত্রী ও চলচ্চিত্রের নায়িকা রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে। প্রতারণার অভিযোগে মামলায় গ্রেপ্তার করা হয়েছে স্বর্ণা ও তার ভার্সিটি পড়ুয়া ছেলে আন্নাফি এবং স্বর্ণার মা আশরাফি আক্তার শৈলীকে। একটি রিয়েলিটি শোর মাধ্যমে শোবিজ জগতে মুখ দেখান স্বর্ণা। তিনি ফরিদপুর জেলা সদরের দক্ষিণ টাপাখোলার এটিএম নজরুল ইসলামের মেয়ে। নিজের রূপ যৌবনে মুগ্ধতা ছড়াচ্ছিলেন, তার রমণীয় আহ্লাদে সাড়া দিচ্ছিলেন এক শ্রেণীর বিত্তশালীরা। নাটক, ফিল্ম, শর্ট ফিল্মে নিজেকে উপস্থাপন করে বাড়াচ্ছিলেন চাহিদা। একান্তে সময় দিতে গুলশানের লেক সংলগ্ন একটি পাঁচ তারকা হোটেল ও কলকাতার নিউ মার্কেট এলাকার ডিকে ইন্টারন্যাশনাল হোটেলে ছিল আসা যাওয়া। ধনাঢ্যদের সঙ্গী হিসেবে রাতের পর রাত এই দুটি হোটেলে কাটিয়েছেন স্বর্ণা। কলকাতায় ও ঢাকায় এক শ্রেণীর বিত্তশালীদের সঙ্গে রয়েছে তার অন্তরঙ্গ সম্পর্ক। এছাড়াও নিকেতনের একটি ফ্ল্যাটে ছিল নিয়মিত আড্ডা। প্রভাবশালী কয়েক নেতাও রয়েছেন এই তালিকায়। অল্পদিনেই বিপুল অর্থের মালিক হতে বিত্তশালীদের সঙ্গী হতেন এই স্বর্ণা। এই পথের বাধা হিসেবে 2017 সালে নিজ এলাকার ছেলে তানভীর ইউসুফকে ডিভোর্স দেন এক সন্তানের জননী স্বর্ণা। বিয়ে করে বিপুল অর্থ হাতিয়ে নেন এক আইনজীবীর। এসবই ঘটছিল আড়ালে। কথিত রয়েছে বিয়ে করেছিলেন আরেক ট্রাভেল এজেন্সির মালিককেও, যদিও স্বর্ণা এটি স্বীকার করেননি কখনোই। সর্বশেষ মাদারীপুরের রাজৈরের শ্রীকৃষ্ণদী গ্রামের আব্দুল মান্নান মাতব্বরের পুত্র সৌদি প্রবাসী কামরুল হাসানকে বিয়ে করেন তিনি। ধনাঢ্য কামরুল অভিযোগ করেছেন বিয়ে এবং ব্ল্যাকমেল স্বর্ণার পেশা। ব্ল্যাকমেল করে অর্থবিত্ত হাতিয়ে নেন এই অভিনেত্রী ও তার পরিবারের সদস্যরা। সৌদির রাবিয়া আল মদিনা ইলেকট্রোমেকানিক্যাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মিরপুরের কে এম জুয়েল ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান 45 বছর বয়সী কামরুল 2018 সালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে স্বর্ণার সঙ্গে পরিচয়। নিজেকে অভিনেত্রী ও বিধবা হিসেবে পরিচয় দেন স্বর্ণা। অল্প সময়ের পরিচয়ে কামরুল হাসানকে যোগাযোগ রাখার অনুরোধ করে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাতে বলেন। সেই থেকেই শুরু। রিকোয়েস্ট পাঠানোর পর থেকেই শুরু হয় বন্ধুত্বতা, কারণে অকারণে কথোপকথন, চ্যাটিং এবং কল। নিজের রূপ সৌন্দর্যকে উপস্থাপন করতে পাঠাতেন নানা অ্যাঙ্গেলের ছবি, জানতে চাইতেন ছবিতে কেমন দেখাচ্ছে তাকে। হোয়াটসঅ্যাপে কল দিয়ে কখনো ছেলেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি, কখনো বিধবা হিসেবে আর্থিক দৈন্যতার বিষয় প্রকাশ করে সহযোগিতা চাইতেন। এক পর্যায়ে স্বর্ণা তার দৈন্যতার কথা জানিয়ে উবারে গাড়ি চালানোর জন্য একটি গাড়ি কিনতে চান বলে কামরুলকে জানান। গাড়ি কেনার জন্য ধার হিসেবে টাকা চান তিনি। মামলার বাদী কামরুল জানান, সরল মনে স্বর্ণার কথা বিশ্বাস করে 2018 সালের নভেম্বরে কয়েক দফায় 22,50,000 টাকা দেন তিনি। ওই টাকা দিয়ে কালো রঙের একটি প্রিমিয়ম প্রাইভেট কার ক্রয় করেন রোমানা ইসলাম স্বর্ণা। এরই মধ্যেই নতুন গল্পের প্লট তৈরি করেন এই অভিনেত্রী। কামরুলকে তিনি জানান লালমাটিয়ার সি ব্লকে একটি ফ্ল্যাট বিক্রি করা হবে। স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে ফ্ল্যাটটি বিক্রি করতে চান এই ফ্ল্যাটের মালিক। স্বর্ণার কাছে টাকা নেই, প্রস্তাব দেন আপাতত এটি কামরুল ইসলামের নামে কিনে রাখতে চান, এজন্য প্রয়োজন 1 কোটি টাকা। ফ্ল্যাটটি পরে বিক্রি করে লাভ করা যাবে, লভ্যাংশের 1/3 দাবি করেন স্বর্ণা। 2018 সালের ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ পর্যন্ত স্বর্ণার মা আশরাফি আক্তার শেলির ব্যাংক অ্যাকাউন্টে ফ্ল্যাট কেনার জন্য 66,08,000 টাকা দেন কামরুল। 2019 সালের 13 মার্চ কামরুলকে বাসায় ডাকেন স্বর্ণা। পরদিন সন্ধ্যা 7:30
লালমাটিয়ার সি ব্লকের 1x1 নম্বর বাড়ির B3 নম্বর ফ্ল্যাটে ঘটে ভয়ঙ্কর ঘটনা। পরিচয় পর্ব শেষে বিভিন্ন ফলমূল সহ নাস্তা পরিবেশন করে স্বর্ণা। নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরই তার মাথা ঝিমঝিম করতে থাকে। এক পর্যায়ে তিনি নিজেকে ওই ফ্ল্যাটের একটি কক্ষে অর্ধ উলঙ্গ অবস্থায় আবিষ্কার করেন। এ সময় তিনি চিৎকার করলে রোমানা স্বর্ণা, তার ভাই ও অজ্ঞাত এক যুবক ওই রুমে প্রবেশ করে। এ সময় স্বর্ণা তার মোবাইল ফোনে কামরুলের ও তার পাশাপাশি শুয়ে থাকা অর্ধ উলঙ্গ কয়েকটি ছবি দেখিয়ে বলে, চিল্লাচিল্লি করবি না, গাড়ি ও ফ্ল্যাট কেনা বাবদ যে টাকা দিয়েছিস তা ভুলে যা, এবং এরই সাথে প্রস্তাব দেন তাকে বিয়ে করতে হবে, নতুবা দেশে বিদেশে কামরুলের পরিচিতদের কাছে ছবি পাঠিয়ে তার মান সম্মান সব নষ্ট করে দেয়া হবে, তার নামে মিথ্যা ধর্ষণ মামলা করবে স্বর্ণা। এভাবেই ওই প্রবাসীকে হুমকি দেন স্বর্ণা। ওই সময়ে জোর করে স্বর্ণার পরিবারের সবাই মিলে স্ট্যাম্পে দস্তখত নিতে চেষ্টা করে, বাধা দিলে মারধর করা হয় বলে অভিযোগ করেন কামরুল। বাধ্য হয়েই এতে স্বাক্ষর করেন কামরুল। ধর্ষণ মামলা ও সামাজিক মর্যাদাহানির ভয় দেখিয়ে 7 দিনের মধ্যে স্বর্ণাকে বিয়ে করার হুমকি দেওয়া হয়। এই সময় বাধ্য হয়ে ওই বছরের 20শে মার্চ স্বর্ণাকে বিয়ে করেন কামরুল। দেনমোহর হিসেবে নগদ 10 লাখ টাকা পরিশোধ করেন তিনি, সেই সঙ্গে দেন 33 ভরি স্বর্ণ। ওই বছরের 6 এপ্রিল আবার সৌদি চলে যান কামরুল। 4-5 মাস পরে দেশে ফিরলে দেখতে পান আমূল বদলে গেছেন রোমানা স্বর্ণা। কামরুলের সঙ্গে দেখাই করতে চান না তিনি, এমনকি তার সঙ্গে সংসার করবেন না বলে জানিয়ে দেন। এবার নিজের দেয়া টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চান কামরুল। স্বর্ণা তা সম্পূর্ণ অস্বীকার করেন। নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হন কামরুল। 2020 সালের 6 জানুয়ারি প্রতারণার অভিযোগে একটি মামলা করেন তিনি। স্বর্ণা ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। এবারও কৌশল অবলম্বন করেন স্বর্ণা, টাকা ও স্বর্ণ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমা প্রার্থনা করেন। ওই বছরের 1 মার্চ মামলা প্রত্যাহার করেন কামরুল। এবারও অভিনয়ের জালে আবদ্ধ করেন কামরুলকে। ভালোবাসার অভিনয় করে আরও 10 লাখ টাকা হাতিয়ে নেন এই অভিনেত্রী। আগের গাড়িটি বিক্রি করে কিনেন টয়োটা CHR গাড়ি। বিভিন্ন অজুহাতে হাতিয়ে নেন আরও নগদ প্রায় 20 লাখ টাকা ও 8 ভরি স্বর্ণ। এরই মধ্যে আবার দেশের বাইরে চলে যান কামরুল। গত 12 ফেব্রুয়ারি দেশে ফিরেন তিনি। স্বর্ণাকে ফোনে পান না, লালমাটিয়ার বাসাতেও নেই তিনি। একবার ফোন রিসিভ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন স্বর্ণা। স্বর্ণা তখন গুলশানের তারকা হোটেলে। ওই দিন রাত প্রায় 3টায় বাসায় ফিরেন স্বর্ণা। জানানো হয় কামরুলকে তালাক দিয়েছেন তিনি, যদিও এর কোনো নোটিশ নেই সিটি কর্পোরেশনের কাছে। কামরুল অভিযোগ করেন নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল, বিয়ে করে অর্থ আত্মসাত তার পেশা। এ বিষয়ে সঠিক বিচার চান কামরুল। মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানান, নানা অজুহাতে কামরুলের কাছ থেকে 1,48,60,000 টাকা হাতিয়ে নেন স্বর্ণা। স্বর্ণা ও তার ছেলে এবং মাকে গ্রেপ্তার করা হয়েছে।